ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لبي مهرباني كوري عمدر نمازك قبل قرن آي الله مهرباني كوري مالي امرا رجا لكي جمر صلاة دائي كوري اپنا شهيد وبرحاتو تيرچي مهرباني كوري نماز السباة كوتي كوتي كن بني شرفتم پیار نبي الرزي اتحار بوسي آي الله تي قرآن الكريم التلوى سبن قلنا سورة الإخلاص نعمل قلنا আল্লাহ আমল করার কারণে আমাদের আমল নামায় লক্ষ লক্ষ কোরআন কারীমের খতমের সওয়াব দান করে দেন। এই সওয়াব আল্লাহ প্রিয় নবীর রওজা মোবারকে পৌঁছে দেন। আর আল্লাহ প্রিয় নবীর পরিবার পরিজন আহলে বাইতের আল্লাহ তাআলা হাদিয়া পৌঁছে দেন। আর আল্লাহ মেহেরবানি করে বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী এই সমস্ত সাহাবীদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ওই সমস্ত সাহাবা আজমাইনদের আল্লাহ তাআলা হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকীতে যারা শুয়ে আছেন সকলের আল্লাহ তাআলা হাদিয়া পৌঁছে দেন। আয় আল্লাহ, বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছেন সকলের কবরে আজ সালাম পৌঁছে দেন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জনম দুঃখিনী আব্বা জান আব্বা জানের কবরে আজাব দাফ করে দেন। জনম দুঃখিনী মার কবরে আজাব দাফ করে দেন। পন্দর বছর বাবা অন্ধকার কবরে শুয়ে আছি বাবার কবরে আজাব দাফ করে দেন। বাবা দুইজন কই আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আমাদের বংশধর পূর্বপুরুষদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে আমরা জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ আপনার হাবিব বলেছেন যে রমজান পাইল নিজের কোনো মাফ করাইতে পারল না সে ধ্বংস হোক। আল্লাহ আমরা গুনাহগার না করবান এই মাহের রমজানে আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমরা আল্লাহকে ডাক দিই ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ রোজা রেখে সালাত আদায়ের পরে আপনার দরবারে হাত উঠিয়েছি। আল্লাহ খালি হাতে ফিরায় দিয়েন না, জীবনের সব গুণাগুলো মাফ করে দেন, সব গুণাগুলো মাফ করে দেন। আল্লাহ জীবনের যত গুণা করেছি জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের ধোকায় পড়ে নফসের ধারণায় পড়ে যত গুণা করেছি সব গুণা মাফ করে দেন। আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। একটা জান্নাতের ফেরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ কবরবাসীদের আজাব চিরতরে বন্ধ করে দেন। মুসল্লিদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার মুসল্লিরা দূর দূরান্ত থেকে কোরআনের মহব্বতে আসছে, আমার কলিজার টুকরা ঝুমকরা কোরআনের মহব্বতে আসছে। আল্লাহ একজনকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যেভাবে করে জুমার সালাতে আসছি এভাবে যেন আপনার জান্নাতে যেতে পারি একসাথে আমাদের কবুল করে দেন। আয় আল্লাহ সকলের মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ যার মনে যত আশা আছে নেক আশা পূরণ করে দেন। আল্লাহ অনেকেই দোয়া দিয়েছেন সকলের মনের আশা মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসাকে কবুল করে নেন, এই মসজিদ মাদ্রাসাকে দ্বীনের দুর্গ হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের প্রিয় হাজি সাহেবের নেক হায়াত দান করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত তাকে দান করেন। আয় আল্লাহ তার বিবিকে সুস্থতার নিয়ামত দান করেন, নেক হায়াত দিয়ে দেন। আল্লাহ তার পুত্র সন্তানদের পরিবারের উপরে রহম করেন। আল্লাহ সকলের নেক সকলের সন্তানদেরকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ আমাদের পরিবারদেরকে নেক হায়াত দান করেন। আল্লাহ আমাদের সকলের ঘরের ভিতরে শান্তি দিয়ে দেন, শান্তি। যাদের ঘরে শান্তি নাই দাম্পত্য জীবন
আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন। আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমাদের দেশ নিয়ে চক্রান্ত করতেছে, আল্লাহ ওদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আপনি আমাদের দেশটাকে ফুলে ফুলে ভরে দেন। আয় আল্লাহ মেহরবানি করে মালিক মসজিদুল আকসাকে মুক্ত করে দেন, মসজিদুল আকসাকে মুক্ত করে দেন। আল্লাহ ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আল্লাহ হযরত ওমরের মতো আমাদের যে একটা নেতা দেন, আল্লাহ হযরত ওমরের মতো একজন নেতা পাঠান, খালিদ ইবনে ওয়ালিদের মতো নেতা পাঠান, আমর বিন আসের মতো নেতা পাঠান, সালাউদ্দিন আইয়ুবের মতো নেতা পাঠান। আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের কষ্ট সইতে পারি না, আমার ফিলিস্তিনি ভাইরা খাবার পাচ্ছে না, খোলা আকাশের নিচে থাকতেছে। আল্লাহ আপনি আমার ভাইদেরকে রহম করে, আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এক হয়ে আছি হাতের ময়দানে নামার তৌফিক দেন। আল্লাহ আপনি সারা পৃথিবীতে কোরআনের আওয়াজ কায়েম করে দেন, খিলাফত প্রতিষ্ঠা করে দেন। আল্লাহ রমজানের এই দোয়া ফিরাইয়া দিয়েন না, ফিরাইয়া দিয়েন না। আমাদেরকে আপনার পেয়ারা বান্দা হিসেবে কবুল করে দেন, আমাদেরকে আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ সমস্ত রকম রোগ বিমারি থেকে আমাদেরকে সুস্থতা রাখেন। আল্লাহ আমাদেরকে গুনার কারণে বড় বড় রোগ দিয়েন না, আজাব দিয়েন না, শাস্তি দিয়েন না। আল্লাহ আপনি আমাদের দুনিয়ার জীবনটা শান্তিময় করেন, আখেরাতের জীবনটা কল্যাণময় করেন। আল্লাহ যে যে উদ্দেশ্যে হাত উঠেছে একজনকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ আপনি ফিরিয়ে দিলে আমরা কোথায় যাব? আপনার তো ভালো ভালো বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া তো আমাদের কোন রব নাই, আমরা কোথায় যাব, কোথায় যাব? আমাদেরকে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ যেভাবে দোয়া করা দরকার সেভাবে দোয়া করতে পারি না, যেভাবে সালাত আদায় করার দরকার করতে পারি না। আল্লাহ আপনি আমাদের এই টুটা ফাটা আমলকে কবুল করে নেন, আপনার রহমান নামে উসিলা করে আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বাকি যে রমজান গুলো আছে সঠিকভাবে গুলো সিয়াম গুলো পালন করতে পারি তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেন, বারবার আমাদের জীবনে রমজান ফিরাইয়া দিয়েন। আল্লাহ এই রোজা অবস্থায় আপনার কাছে দোয়া করি, আল্লাহ মৃত্যুর আজাবকে অনেক ভয় পাই, এই রোজা অবস্থায় দোয়া করতেছি মৃত্যুর সময় আল্লাহ আজাব দিয়েন না, এই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিবেন। বাবুগো মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা রমজান মাসে দিয়ে জিহাদের ময়দানে মৃত্যু দিয়ে, শুক্রবারের জুমার দিনে মৃত্যু দিয়ে, ইফতারের পূর্ব মুহূর্তে রোজা অবস্থায় যেন আপনার কাছে যেতে পারি আল্লাহ কবুল করে নেন। শেষ অবস্থায় মৃত্যু দিয়ে ওই কবরে একে একে কিভাবে থাকবো? আল্লাহ কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে ইমানের সাথে মৃত্যু দিয়ে, ইমানের সাথে মৃত্যু দিয়ে আল্লাহ জান্নাতে মৃত্যু দিয়ে মক্কা মদিনায় মৃত্যু দিয়ে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।